বেশ কয়েক মাস যাবৎ উত্তপ্ত বিভক্ত চলচ্চিত্র পাড়া এখন অনেকটাই ঠান্ডা সর্বশেষ চলচ্চিত্র পরিবার ও প্রদর্শক সমিতির নেতারা এক টেবিলে বসে তাদের দ্বন্দ্ব মেটানোর কথা বলছেন কিন্তু চিত্রনায়ক শাকিব খানের উপর যে নিষেধাজ্ঞা আছে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সম্পত্তি সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের ধানমন্ডি বাসায় হঠাৎ করেই চলচ্চিত্র পরিবার ও প্রদর্শক সমিতির নেতারা মিলিত হন দীর্ঘ আলোচনার পর দুপক্ষের মধ্যকার দূরত্ব কমেছে তবে প্রদর্শক সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন নাওসান বলেছেন এখনও কিছু বোঝাপড়ার বিষয় আছে সংবাদ সম্মেলন করে অপরাধ স্বীকার করার মধ্য দিয়ে এর পুরোপুরি অবসান হতে পারে অবশ্যই উভয় পক্ষের দায়িত্বশীল সূত্র বলেছেন সে প্রক্রিয়ার কাজ চলছে দ্বন্দ্বের অবসান শীঘ্রই হবে চলচ্চিত্র পাড়ায় সব দ্বন্দ্বের অবসান একে একে হতে চললেও সাকিব খানের ব্যাপারে সিদ্ধান্ত কী হবে এখন কি করবেন এই নায়ক এ প্রশ্ন এখন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের মুখে মুখে গত ১৮ জুন হল মালিক সমিতির সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে ইঙ্গিত করে ইস্টপিট বলার অভিযোগে তেইশ জুন এক সংবাদ সম্মেলনে এফডিসিতে সাকিব খানকে অবঞ্চিত ঘোষণা করে ষোলোটি সংগঠনের সম্বন্ধে ঘটিত চলচ্চিত্র পরিবার বিভক্ত চলচ্চিত্র পাড়া যখন এক সাতার নিচে আসছে তখন শাকিব খান ইস্যুতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান বলেন উদ্যোগটি শাকিব খানকে নিতে হবে সমাধান তারে হাতে এখন দরকার তার আন্তরিকতা ফারুক ভাই আমাদের সবার সম্মানের শাকিব খান এফডিসি দিয়ে এসে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইলেও তো সব শেষ হয়ে যায় চিত্রনায়ক ফারুক বলেন আমরা সবাইকে নিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই সাকিব কেন দূরে থাকবে সে তো আমাদেরই সন্তান হয়তো ভুল করেছে সামনে এসে ভুলটা স্বীকার করলে আমি ক্ষমা না করে থাকতে পারবো এ ব্যাপারে অভিযুক্ত শাকিব খানের অবস্থান কী ঢাকাই ছবির এই নায়ক বলেন আমি আগেও বলেছি এখনও বলছি আমি ফারুক ভাইকে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলিনি তাহলে ক্ষমা চাওয়ার কি আছে তারপরও চলচ্চিত্রে আমার যারা মুরব্বী আসেন তারা যেভাবে বিষয়টি সমাধান করতে চান সেভাবেই হতে পারে অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা বাংলানিউজের নতুন নতুন খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ